হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আমি সন্দীপা। তোমরা সবাই নিশ্চয় জানতে আগ্রহী যে গল্পের পরের পর্বে কি ঘটল। তাহলে চলো আর দেরি না করে শুরু করি অন্ধকারের বন্ধু দ্বিতীয় পর্ব। সাদা ঘোড়ার অশ্বারোহী কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ঘোড়া সমেত বাঁকা চৌধুরীর একেবারে কাছে চলে এসে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি কে? বাঁকা চৌধুরী এমনই অবাক হয়ে গেছে যে তার গলা থেকে কোনো স্বরই বেরোচ্ছে না। ঘোড়ার মুখটা একেবারে বাঁকা চৌধুরীর নাকের সামনে। ঘোড়াটা এবার সামনের দুপা উঁচু করে দাঁড়ালো, মনে হলো যেন এক্ষুনি বাঁকা চৌধুরীর গায়ের ওপর ঝাঁপিয়ে পড়বে। বাঁকা চৌধুরী ভয়ে শব্দ করে পিছিয়ে যেতে যেতে একটা গাছে ধাক্কা খেল। অশ্বারোহী এবার নেবে পড়ল মাটিতে, কোষ থেকে তলোয়ার টেনে বের করল বিদ্যুতের মতো। তারপর বলল, তোমার কাছে অস্ত্র আছে দেখছি, লড়ো। বাঁকা চৌধুরী তোতলাতে তোতলাতে বললেন, প্রভু আমি পারবো না, আমি পারবো না। অশ্বারোহী বলল, পারবে না মানে? তুমি কে যায় বলে আমায় ডেকে থামালে? আমি যদি কোনো দস্যু হই তখন কি করবে, লড়বে না? বাঁকা চৌধুরী বললেন, না না প্রভু, দেবতার সঙ্গে লড়াই করার ক্ষমতা আমার নেই। অশ্বারোহী এবার পেছন ফিরে তাকিয়ে বলল, দেবতা? এখানে কোথায় দেবতা? আমি তো দেখতে পাচ্ছি না। বাঁকা চৌধুরী বললেন, প্রভু আপনিই দেবতা, আমি ঠিক চিনেছি। অশ্বারোহী এবার হা হা করে হেসে বলে উঠল, আমি দেবতা? আমি নিজে কখনো দেবতা দেখিনি। আমি এই বর্ধমান জেলার একজন মানুষ বলেই তো নিজেকে জানি। তা আমি দেবতা হই কিংবা দানব হই, আমি যদি তোমায় মারতে যাই তাহলে তুমি বাধা দেবে না? এই বলে অশ্বারোহী বাঁকা চৌধুরীকে মারবার জন্য তলোয়ার তুলল। বাঁকা চৌধুরী তো নিজের তলোয়ার মাটিতে ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন, হাত জোর করে বললেন, প্রভু আমাকে মারতে ইচ্ছে হয় মারুন, দেবতার বিরুদ্ধে অস্ত্র ধারণ করার সাধ্য আমার নেই। অশ্বারোহী এবার ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের সঙ্গে বলল, এই জন্যই এ যাত্রা উচ্ছন্নে যেতে বসেছে, কথায় কথায় অস্ত্র ফেলে দেয়, তাই এ যাত্রাকে দেবতারাও দয়া করেন না, শত্রুরাও দয়া করে না। তারপর সে বাঁকা চৌধুরীর চুলের মুঠি ধরে তীব্র স্বরে জিজ্ঞেস করল, তুই কে ঠিক করে বল, তুই কি কোনো গুপ্তচর? এত রাতে তুই এখানে একা বসেছিলি কেন? বাঁকা চৌধুরী কাঁপতে কাঁপতে বললেন, আমি কার গুপ্তচর হব, আমি এই গ্রামে থাকি, এখানেই আমার সাত পুরুষের বাস, আমার মাথায় অনেক চিন্তা, তাই একা বসেছিলাম এখানে। অশ্বারোহী বলল, তবু তুই আমাকে দেখে ফেলেছিস, তোকে তো এখানে আর থাকতে দেওয়া যায় না। এই সময় ঘোড়ায় চড়ে আরো দুজন লোক এলো সেখানে, এদের পোশাকের রং কালো, তাই রাত্রির অন্ধকারে এদের ভালো করে দেখা যায় না। লাল কাপড় পরা অশ্বারোহী ওদের দেখে বললেন, আলী এই লোকটা চোখ বাঁধো মুখ বাঁধো, তারপর একে সঙ্গে নিয়ে চলো, ও আমাদের ওপর নজর রাখছিল কিনা তা যাচাই করে দেখতে হবে। অন্য লোক দুটো সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেবে বেঁধে ফেলল বাঁকা চৌধুরীর হাত আর মুখ, একটা কালো কাপড়ে চোখ ঢেকে দিল এমন ভাবে যে বাঁকা চৌধুরী আর কিছুই দেখতে পেলেন না। তারপর তাকে ওঠানো হলো একটা ঘোড়ায়। এবার তারা কোন দিকে যেতে যে লাগলো তা বুঝতে পারলেন না বাঁকা চৌধুরী। মাঝে মাঝে গলা জায়গা পার হতে হচ্ছে, মাঝে মাঝে তার গায়ে লাগছে গাছের ডালপালা,
ওরা চলছে তো চলছেই। অশ্বারোহীরা কেউ কোনো কথা বলছে না। বাঁকা চৌধুরী ভাবতে লাগলেন। তিনি কাদের হাতে বললেন, প্রথমে তিনি লাল কাপড় পরা সাদা ঘোড়ার সওয়ারকে শক্তি দেবতা ভেবেছিলেন। অনেকেই এরকম একজন দেবতার কথা বলা বলি করছে জানতেন। তিনি বর্গীদের হাত থেকে শিশুদের রক্ষা করেন, কিন্তু দেবতা হলে তিনি বাঁকা চৌধুরীকে মারতেই বা আসবেন কেন, আর বন্দিই বা করবেন কেন, তা কেউ বোঝে না। প্রায় 2 ঘন্টা বাদে ওরা এক জায়গায় বাঁকা চৌধুরীকে ঘোড়া থেকে তুলে খানিকটা বয়ে নিয়ে গিয়ে ছুড়ে দিল এক জায়গায়। বাঁকা চৌধুরী ভেবেছিলেন মাটিতে পড়ার সময় তার খুব লাগবে, কিন্তু লাগল না। তিনি পড়লেন এক খড়ের গাদায়, সেই গাদা যেন নরম বিছানার মতো। একজন কেউ বলল, এখানেই থাক রাত্রিটা, কাল সকালে দেখা যাবে। তার হাত মুখ চোখের বাঁধন খোলা হলো না। বাঁকা চৌধুরী নিশ্চেষ্টভাবে শুয়ে রইলেন। বিকেল থেকে কিছু খাওয়া হয়নি, এতক্ষণ খাওয়ার কথা মনেও ছিল না। ওরা যেই বলল যে সারা রাত তাকে এইভাবে শুয়ে থাকতে হবে, তখনই তিনি বুঝতে পারলেন সারা রাত তার খাওয়া জুটবে না। একটা রাত কিছু না খেলেও চলে, কিন্তু জল তেষ্টা পাচ্ছে যে, এর মধ্যেই গলা শুকিয়ে এসেছে, এরা একটু জলও দেবে না? মুখ বাদা, জল চাইবারও উপায় নেই। তিনি কোনোক্রমে শব্দ করতে লাগলেন, কেউ শুনল না। আবার কতক্ষণ কেটে গেল কে জানে। হঠাৎ এক সময় টের পেলেন কেউ তার হাতের বাঁধন খুলে দিচ্ছে, তারপর মুখ ও চোখের বাঁধন খুলে দিল। এতক্ষণ চোখ বন্ধ ছিল বলে চোখ খোলার পরও কিছু দেখতে পেলেন না, সব অন্ধকার। কয়েক মুহূর্ত পরে দৃষ্টি ফিরে এলো বটে, কিন্তু তিনি যা দেখলেন তা অবিশ্বাস্য মনে হলো। তবে কি এটা স্বপ্ন? তিনি দেখলেন তার পাশেই বসে আছে একটা মেয়ে, খুবই সুন্দরী, পূর্ণিমা চাঁদের মতো মুখের রং, 17-18 বছর বয়স। তার হাতে একটা ছুরি, সেই ছুরিটা সে ধরে আছে বাঁকা চৌধুরীর একেবারে বুকের কাছে। বাঁকা চৌধুরীকে চোখ মেলতে দেখে মেয়েটা বাঁশি সুরের মতো সুরেলা গলায় বলল, তুই কে রে? তুই কি সত্যি গুপ্তচর? আমাদের সর্বনাশ করতে চেয়েছিলি? তাহলে তোকে এক্ষুনি শেষ করে দেব। বাঁকা চৌধুরীকে তার গ্রামের লোক সব সম্মান করে, এতটুকু একটা মেয়ে তাকে তুই তুই করে কথা বলছে। হাতে ছুরি থাকলেও এরকম একটা ফুটফুটে মেয়েকে দেখে তিনি ভয় পেলেন না। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ, কথাও বলতে পারছেন না। একটা হাত তুলে জল খাবার ইঙ্গিত করে তিনি ফ্যাসফ্যাসে গলায় বললেন, একটু জল। মেয়েটা বলল, জল দেব না, আগে বল তুই বর্গীদের লোক, সত্যি করে বল। বাঁকা চৌধুরী অতি কষ্টে বললেন, মা, আমি বর্গীদের কখনো চোখে দেখিনি, আমার নাম বাঁকা চৌধুরী, আমি বর্গীদের ভয়ে পালাইনি, তোমার মতন আমার একটা ভাইজি আছে, আমি তোমার কোনো ক্ষতি করব না। মেয়েটা এবার বলল, ও বাঁকা চৌধুরী, রতন বৈরাগীর কাছে তোমার কথা শুনেছি, আগে নিজের নামটা বলনি কেন? বাঁকা চৌধুরী বললেন, আগে তো কেউ জিজ্ঞেস করেনি। মেয়েটা বলল, এখানে চুপটি করে শুয়ে থাকো, আমি আসছি। মেয়েটা চলে গেল। বাঁকা চৌধুরী এবার দেখলেন তিনি শুয়ে আছেন একটা তাঁবুর মধ্যে খড়ের বিছানায়। বাইরে দেখা যাচ্ছে পরিষ্কার আকাশ, মেঘ একেবারে সরে গেছে, ফুটফুটে জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে চারদিকে, তাছাড়া আর কোনো আলো নেই। মেয়েটা ফিরে এলো একটা জলের ঘটি নিয়ে, সেটা বাঁকা চৌধুরীর হাতে দিতেই তিনি ঢক ঢক করে প্রায় আধ ঘটি জল শেষ করে ফেললেন। প্রাণটা যেন জুড়িয়ে গেল। তিনি বললেন, আহ। তারপর মেয়েটার দিকে তাকিয়ে বললেন, বেঁচে থাকো মা, তোমার অনেক পুণ্য হোক। তুমি কে মা?
মেয়েটা ধমকের সুরে বলল, আমার মা মা করবে না, আমি তোমার মা হতে যাব কেন? আর আমি তোমার ভাইঝিও নই। বাঁকা চৌধুরী বললেন, আমি তো তোমার নাম জানি না, তোমাকে কি বলে ডাকবো তবে? মেয়েটা বলল, আমার নাম রাকা, আমার ওপর তোমার পাহারার ভার, তুমি বাঁকা চৌধুরী হও আর যেই হও, বিশ্বাসঘাতকতার চেষ্টা করলে তোমার বুকে ছুরি বসিয়ে দেব। বাঁকা চৌধুরী এবার হাসলেন, এইটুকু মেয়ের কি তেজ, এত চমৎকার চেহারা, কেমন মিষ্টি গলার আওয়াজ, অথচ এই মেয়ের হাতে ছুরি, এরকম কেউ কখনো দেখেছে? তিনি এবার উঠে বসে বললেন, আমাকে তোমরা শত্রু বলে ভাবছো কেন? টাকা বলল, আজকাল কাউকে বিশ্বাস করা যায় না, চতুর্দিকে বিশ্বাসঘাতক, বর্গিদের সঙ্গে যাদের লড়াই করার সাহস নেই তারা বর্গিদের পায়ে গিয়ে আছড়ে পড়ে, আমাদের ধরিয়ে দেওয়ার জন্য সব খবর জোগাড় করে। তোমরা কারা, তোমাকে বলবো কেন? আমাকে ধরে আনা হলো কেন সেটা কি বলবে? আমি কি দোষ করেছি? তুমি অন্ধকারের মধ্যে এক জায়গায় ঘাপটি মেরে বসে বন্ধুগুপ্তর ওপর নজর রাখছিলে। বন্ধুগুপ্ত? সে কে? তা জানো না? সত্যি জানো না? না, জানি না, যথাসময়ে জানতে পারবে। এই জায়গাটা তো মনে হচ্ছে একটা জঙ্গল, এখানে তাঁবু খাটিয়ে তোমরা থাকো? অত প্রশ্ন করছো কেন? তোমরা নিশ্চয়ই খিদে পেয়েছে, অন্য খাবার কিছু নেই, এক ছড়া কলা আছে, তুমি কলা খাবে? না, কিচ্ছু খেতে চাই না, তুমি যে জল দিয়েছো সেটাই যথেষ্ট। একটু দূরে কারো পায়ের শব্দ হতে দুজনেই ঘুরে তাকালো। একজন লোক আসছে এদিকে, ধুতির ওপর কালো রঙের ফতুয়া পরা একজন বেশ লম্বা চওড়া মানুষ। কাছে এসে সে বলল, এ কি রাকা, তুমি এই লোকটার বাঁধন খুলে দিয়েছ? রাকা বলল, এই তাঁবুর সামনে পাহারা দিতে দিতে এক সময় জল তেষ্টা পেল, নিজে জল খেতে গিয়ে মনে পড়ল এই বন্দি তো এক ফোঁটাও জল পায়নি, যত বড় শত্রুই হোক তাকে জল খেতে না দেওয়াটা পাপ, তাই আমি ওকে এক ঘুঁটি জল এনে দিলাম। লোকটা বলল, ঠিক আছে, জল খেতে দিয়েছ, বেশ করেছ, শুধু মুখের বাঁধন খুলে দিলেই চলতো, হাতের বাঁধনও খুলে দিলে কেন? ও যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করত? রাকার চোখ দুটো ঝকমক করে উঠল, ছুরিটা ওপরে তুলে তীক্ষ্ণ গলায় বলল, পালাবে? ইস, একবার চেষ্টা করে দেখুক তো। প্রত্যেকটা বিশ্বাসঘাতককে আমি খুন করব, তবে আমার পিতৃহত্যার জ্বালা মিটবে। লোকটা এবার বাঁকা চৌধুরীর দিকে চেয়ে বলল, ওহে বন্দি, রাকাকে সাধারণ মেয়েও ভেবো না, ওর বুকে প্রতিহিংসার আগুন জ্বলছে, তুমি গণ্ডগোল করলে নিস্তার পাবে না। বাঁকা চৌধুরীর চোখ জলে ভরে গেল, হাত জোর করে তিনি কাতর গলায় বললেন, তোমরা আমাকে শত্রু বলে মনে করছো কেন? কেন, কেন? রাতটা কেটে গেল কোনো রকমে, এক সময় ঘুমিয়ে পড়েছিলেন বাঁকা চৌধুরী, চোখ মেলে দেখলেন রাকা নামের মেয়েটা এখনো পাহারায় বসে আছে, একটু দূরে হাঁটু গেড়ে বসে মাটির ওপর একটা ছবি আছে। বাঁকা চৌধুরী ভাবলেন, এ মেয়েটির কি চোখে ঘুম নেই? বাঁকা চৌধুরীকে জাগতে দেখে রাকা মুখ ফিরিয়ে বলল, সামনেই একটা পুকুর আছে, যাও হাত মুখ ধুয়ে এসো, পালাবার চেষ্টা করো না যেন। বাঁকা চৌধুরী এগিয়ে গেলেন পুকুরের দিকে, যেতে যেতে দেখলেন জঙ্গলের মধ্যে অনেক ছোট ছোট তাঁবু রয়েছে, তাঁবুগুলোর সামনে কিছু কিছু লোক তীর ধনুক ছোড়া চর্চা করছে, কয়েকজন তলোয়ারও খেলছে, এরা কোনো সৈন্য যে নয় তা বোঝা যায়, এরা সৈনিকের উর্দি পরে নেই, সবাই মালকোঁচা মেরে ধুতি পরা, খাদি গা। পুকুর ধারেও অনেক মানুষ, কেউ কাপড় কাচ্ছে, কেউ সাঁতার কাটছে, তাদের কেউ বাঁকা চৌধুরীকে গ্রাহ্য করল না। বাঁকা চৌধুরী ভাবলেন,
জঙ্গলের মধ্যে তাঁবু খাটিয়ে রয়েছে এক লোক। এরা কি কোনো দস্যু দল? কিন্তু চেহারা দেখে তো তা মনে হলো না। ডাকাতের ভীমের মতন স্বাস্থ্য হয়, কিন্তু এদের মধ্যে অনেকেই রোগাপটকা। কয়েকজন বেশ হাসি ঠাট্টা ইয়ার্কি করছে সাধারণ মানুষদের মতো। বাঁকা চৌধুরী হাত মুখ ধুয়ে ফিরে এলেন নিজের তাঁবুর কাছে। তার এখন পালাবার কোনো ইচ্ছা নেই। তিনি দেখতে চান এই লোকগুলো কারা। সবাই প্রায় পুরুষ, মেয়ে বিশেষ চোখেই পড়ে না। রাকার মতন পাঁচ সাতটা মেয়ে আছে মাত্র। তাদের সকলেরই হাতে বর্শা কিংবা কোমরে তলোয়ার বাঁধা। বাংলার মেয়েরা বাড়ির বাইরেই বেরোয় না, তারা আবার অস্ত্র ধরতে শিখল কবে? রাকার বয়সী মেয়েরা পুরুষদের দেখলেই ঘুমটা দেয়। এখানে এরা স্বচ্ছন্দে পুরুষদের সঙ্গে মেলামেশা করছে। তাঁবুতে ফেরার পর রাকা তার হাতে একবাটি মুড়ি দুটি কলা দিয়ে বলল, নাও খেয়ে নাও, তারপর তোমাকে যেতে হবে। বাঁকা চৌধুরী জিজ্ঞেস করলেন, কোথায় যেতে হবে? গেলেই দেখতে পাবে। তুমি আমার সঙ্গে ধমকে ধামকে কথা বলছো কেন? আমি তোমার চেয়ে বয়সে কত বড়? তাতে কি হয়েছে, বয়সে বড় লোকেরা কি পাজি, চোর ডাকাত হয় না? আগে দেখতে হবে তুমি দুষ্টু লোক না ভালো লোক, তারপর তোমার সঙ্গে কি রকম ব্যবহার করা হবে তা ঠিক করব। তুমি যে বললে তুমি রতন বৈরাগীর কাছে আমার কথা শুনেছ? তাহা শুনেছি বটে, তখন হয়তো তুমি ভালো ছিলে। তারপর যে তুমি গুপ্তচর হয়ে যাওনি তার কি কোনো ঠিক আছে? এখন অনেকই এরকম হচ্ছে। আচ্ছা রাকা, তুমি ঘুমাও না, সারা রাত তুমি জেগেছিলে। আমার ঘুম নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তাড়াতাড়ি খাওয়া শেষ করো, তারপর তোমার হাত পাতবো। কেন হাত পাতবে কেন? আমি পালাবো না, পালাবার কোনো চেষ্টা করব না, কথা দিচ্ছি। তবু বিচার সভায় তোমাকে হাত বাঁধা অবস্থায় নিয়ে যেতে হবে, এটাই আদেশ। বাঁকা চৌধুরী বাটিটা নাবিয়ে রাখলেন। রাকা কাছে এসে তার হাত দুটো পেছন দিকে নিয়ে গিয়ে একটা দড়ি দিয়ে শক্ত করে বাঁধল। তারপর ফিসফিস করে বলল, যদি তুমি অপরাধী হও তাহলে এ জীবনে আর তোমার হাতের বাঁধন খোলা হবে না। পাশের তাঁবু থেকে কে যেন চেঁচিয়ে বলল, কই রাকা, তোমার বন্দিকে নিয়ে তৈরি হয়েছ? রাকা উত্তর দিল, হ্যাঁ তৈরি। এবার সেই তাঁবু থেকে বেরিয়ে এলো একজন যুবক, তার সঙ্গে একজন হাত বাঁধা লোক। সেই লোকটাকে দেখলে মনে হয় অতি নিরীহ, ছোটোখাটো চেহারা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, ছেঁড়া ধুতি পরা, গলায় একটা রুদ্রাক্ষের মালা। বাঁকা চৌধুরী ভাবলেন, আহা, এই গরিব বেচারিকেও বন্দি করেছে কেন, ও কি দোষ করেছে? জঙ্গলের মধ্যে দিয়ে কয়েকটা তাঁবুর পাশ দিয়ে হেঁটে গিয়ে ওরা পৌঁছলো একটা বড় তাঁবুর সামনে। পাশেই একটা বিশাল ঝাঁকড়া বট গাছ, তার নিচে অনেকটা ফাঁকা জায়গা, সেখানে 20-25 জন লোক গোল হয়ে বসে আছে। লোকগুলো সবাই সাধারণ ধুতি পরা, কারো খালি গা, কারো গায়ে ফতুয়া। শুধু তাদের মাঝখানে একটা গাছের গুড়ির ওপর বসে রয়েছে একজন। তার পরনে টকটকে লাল রঙের কাপড়, তার মুখখানাও লাল কাপড়ে বাঁধা, শুধু চোখের সামনে দুটো গর্ত আর ঠোঁটের কাছে একটুখানি কাটা। তাকে যাতে চেনা না যায় সেই জন্যই মুখখানা ঢাকা। রাখা সেই লোকদের পাশে বাঁকা চৌধুরীকে নিয়ে বসল। বাঁকা চৌধুরী দেখলেন রুদ্রাক্ষের মালা পরা লোকটা ছাড়া আরও একজন হাত বাঁধা বন্দী রয়েছে। সে একটা 17-18 বছরের ছেলে। বাঁকা চৌধুরী লাল কাপড়ে মুখ ঢাকা লোকটার দিকে আঙুল তুলে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, ইনি কে? রাকা বলল, ইনি বন্ধুগুপ্ত। বন্ধুগুপ্ত কোথায়, এর বাড়ি?
আর কোনো প্রশ্ন করবে না। লাল কাপড়ে মুখ ঢাকা বন্ধুগুপ্তর পাশে একজন লোক উঠে দাঁড়িয়ে বলল, এবার বিচার শুরু হলো। প্রথম আসামি ফজল মোল্লা, কই ফজল মোল্লাকে সামনে এনে দাঁড় করাও। 17-18 বছরের ছেলেটাকে টানতে টানতে একজন নিয়ে গেল বন্ধুগুপ্তর সামনে। বন্ধুগুপ্ত কোনো কথা বললেন না, তার পাশের লোকটি সব কথা বলছে। সে জিজ্ঞেস করল, এই ফজল মোল্লার নামে কার কি অভিযোগ আছে বলো। 2-3 জন লোক একসঙ্গে দাঁড়িয়ে বলল, ও ব্যাটা বর্গিদের চর, ও আমাদের সর্বনাশ করেছে। বন্ধুগুপ্ত সহকারে বলল, সবাই একসঙ্গে না, একজন একজন করে বলো। আগে বলো এর বাড়ি কোথায়। একজন বলল, রহমতপুর। এর অপরাধ? নিজের চোখে যা দেখেছো তাই বলবে, শোনা কথা বলবে না। একে বর্গিদের সঙ্গে মেলামেশা করতে দেখেছি। বর্গিদের গ্রামে ডেকে এনেছে? না, তা দেখিনি। তবে বর্গিরা যখন লুটপাট করে চলে যায় তখনও বর্গিদের পেছন পেছন গিয়েছিল, বর্গিরা ওকে মারেনি। ও নিজের হাতে গ্রাম লুট করেছে বর্গিদের সঙ্গে? না, তা দেখিনি বটে। তবে ও ব্যাটা নিখ্যাত বর্গিদের চর, নিজে যা দেখেছ তাই বলবে। একজন বর্গি ওর পিঠে চাপড় মেরে হাসছিল, ফজল মোল্লাও হাসছিল। ও বর্গিদের গোলাম হতে চেয়েছিল। অন্যদের কথা শোনার পর বন্ধুগুপ্তের সহকারী এবার ভাত বাঁধা ছেলেটার দিকে ফিরে জিজ্ঞেস করল, ফজল মোল্লা তোমার কিছু বলার আছে? ছেলেটা ধপাস করে মাটিতে পড়ে গিয়ে হাউ মাউ করে কেঁদে উঠে বলল, হুজুর আমি দোষ স্বীকার করছি, প্রাণের ভয়ে আমি বর্গিদের গোলাম হতে চেয়েছিলাম। একজন বর্গির সর্দার আমাকে বলেছিল, তুই আমাকে গ্রামের বড় বড় লোকেদের বাড়ি চিনিয়ে দিবি, তোকে আমরা মারব না। তুই তাই করেছিলি? না হুজুর। আর একজন বর্গির সর্দার গ্রামে এসে বলল, ধুত এ চিনিয়ে দেবে কি, এ গ্রামে কোনো বড় বাড়িই নেই। তখন আমি বললাম, তাহলে আমি পাশের গ্রামটায় নিয়ে যেতে পারি, সেখানে বড় জমিদারের বাড়ি আছে। নিয়ে গেছিলি পাশের গ্রামে? না হুজুর, তার আগেই আমি আপনাদের হাতে ধরা পড়ি। আমায় মারবেন না হুজুর, মেরে ফেলবেন না, বাড়িতে বুড়ো বাপ আছে। সহকারী বন্ধুগুপ্তর দিকে তাকালো। এবার ছদ্মবেশী বন্ধুগুপ্ত মুখ খুললেন, গম্ভীর স্বরে বললেন, ফজল মোল্লার বয়স কম, তাই ওকে চরম শাস্তি দেওয়া হলো না। ওকে 10 খা চাবুক মেরে জঙ্গল থেকে বের করে দাও। বলে দাও, ফের যদি ও বিশ্বাসঘাতকতা করে তাহলে নির্ঘাত মৃত্যু থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। ফজল মোল্লা চিৎকার করে বলল, আর কোনোদিনও করব না হুজুর, আর কোনোদিনও না। একজন লোক তাকে টানতে টানতে নিয়ে চলে গেল। বন্ধুগুপ্ত সহকারী বলল, এরপরের জন? এবার ওঠানো হলো রুদ্রাক্ষ মালা পরা লোকটাকে। সহকারীটি বলল, এর নাম বৃন্দাবন গোসাই, তাই না? মুরারি পুকুর গ্রামে বাড়ি। এর নামে কি অভিযোগ শুনি, কে কি দেখেছ? একজন মাঝবয়সী লোক উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, এই মানুষটা বড় একটা শয়তান, এ আমাদের সর্বনাশ করেছে। কিভাবে সর্বনাশ করেছে? আমাদের বল্লভপুর গ্রামে ওকে আমরা ঘোরাফেরা করতে দেখেছি। আমাদের বল্লভপুর গ্রামটা কেমন জানেন তো? একধারে নদী, সেই নদীতে অনেক জল, আপনারা সবাই জানেন বর্গিরা নদী পার হয়ে আসতে চায় না। তাই আমরা ভেবেছিলাম বল্লভপুর গ্রামটা নিরাপদ, কিন্তু পেছনের জঙ্গল থেকে আমাদের গ্রামে আসার আর একটা পথ আছে, সেই পথের কথা অনেকেই জানে না। এই গোঁসাই সেই পথ দিয়ে বর্গিদের নিয়ে এসেছে, বর্গিরা আমাদের গ্রাম ছাড়খাড় করে দিয়েছে, আমার বউ জেলে মেয়েরা মারা গেছে। বৃন্দাবন গোসাই বলে উঠল, মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। অভিযোগকারীর 2 চোখ দিয়ে জল ধরছে। সে বলল, আমি জীবনে কখনো মিথ্যে কথা বলি না, আমি জানি এই গোসাইয়ের জন্য আমাদের গ্রামের মানুষদের সর্বনাশ হয়ে গেছে। বৃন্দাবন গোসাই আবার বলল, আমি বর্গিদের সঙ্গে কোনো দিন কোনো গ্রামে যাইনি,
আমি কি ঘোড়ায় চড়তে পারি? পারি না। অন্য দুজন লোক দুদিক থেকে সোজা হয়ে দাঁড়ালো। একজনকে থামিয়ে দিয়ে অন্যজন বলল, আমি নিজের চোখে দেখেছি বর্ধমানে এই গোসাই বর্গিদের তাঁবুতে ঢুকছে। বর্গিদের ওপর নজর রাখার জন্য আমি বর্ধমানে গিয়েছিলাম, তা বন্ধুগুপ্ত জানেন। বৃন্দাবন গোসাই বলল, হ্যাঁ, বর্গিদের তাঁবুতে গিয়েছিলাম। ওদের নেতা ভাস্কর পণ্ডিত আমার কাছে কীর্তন গান শুনতে চেয়েছিল। ভাস্কর পণ্ডিত ডেকে পাঠালে যাব না? না গেলে বেঁধে নিয়ে যেত। সহকারী জিজ্ঞেস করল, গোসাই, তুমি ভাস্কর পণ্ডিতকে গান শুনিয়েছিলে? তা শুনিয়েছি। কখানা গান গিয়েছিলে? চারখানা। বর্গি হলেও ভাস্কর পণ্ডিত বাংলার কীর্তন গান শুনতে ভালোবাসে। ভাস্কর পণ্ডিত বাংলার গান ভালোবাসে, বাংলার মানুষের মুন্ডু কাটতে ভালোবাসে, বাংলার সমস্ত ধনসম্পদ লুট করতে ভালোবাসে। তা গোসাইজি, বর্গি সর্দারকে গান শুনিয়ে তুমি কত টাকা দক্ষিণা পেয়েছিলে? টাকা পয়সা কিচ্ছু নেইনি, আমি গরিব মানুষ, আমার সংসার কোনোভাবে চলে যায়, টাকা পয়সার লোভ নেই। ভাস্কর পণ্ডিতকে গান শোনাবার অপরাধে তোমরা আমাকে ধরে এনেছো, টাকা পয়সা নাও নি, তাই না? তাহলে গোসাই বলো তো, তোমার বাড়ি থেকে যখন আমরা তোমাকে ধরে আনি, তখন তোমার রান্নাঘরের একটা হাঁড়ির মধ্যে 10টা মোহর পাওয়া গেল কি করে? গরিব মানুষের বাড়িতে কি মোহর থাকে? ওগুলো ওগুলো আমার ঠাকুরদার আমলের। রান্নাঘরে লুকিয়ে রেখেছিলে? আর যে দুখানা নতুন রেশমের চাদর পাওয়া গেল, তাও ঠাকুরদার আমলের? গোসাই, তুমি ভাস্কর পণ্ডিতকে গান শোনাতে যাওনি, তুমি গিয়েছিলে গুপ্তচর বৃত্তি করতে। এদিকের যেসব গ্রামে ধনসম্পদ বেশি আছে, সেই সব গ্রামের সুলুক সন্ধান তুমি জানিয়ে দিয়েছ বর্গিদের। মিথ্যে কথা, মিথ্যে কথা! তোমার বিশ্বাসঘাতকতার জন্য গ্রামের পর গ্রাম আগুন জ্বলছে, বর্গিদের তলোয়ারের কোপে নিরীহ মানুষ প্রাণ দিচ্ছে। তোমার শাস্তি কি হবে তা বন্ধুগুপ্ত ঠিক করবেন। বন্ধুগুপ্ত এতক্ষণ স্থির হয়ে বসেছিলেন, তিনি জলদ গম্ভীর স্বরে বললেন, মৃত্যুদণ্ড, এর হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দাও, সেটাই হবে বিশ্বাসঘাতকের উচিত শাস্তি। বৃন্দাবন গোসাই এই আদেশ শুনে কেঁপে উঠলেন, হাত জোর করে বললেন, তোমরা আমাকে ভুল সন্দেহ করছো, যাই হোক এবারের মতন ক্ষমা করে দাও, আমাকে প্রাণে মেরো না। বন্ধুগুপ্ত বললেন, তুমি বর্গিদের কাছ থেকে টাকা নিয়ে দেশের মানুষের সর্বনাশ করেছ, তোমার কোনো ক্ষমা নেই, বিশ্বাসঘাতকদের আমরা ক্ষমা করি না। বৃন্দাবন গোসাই এখনো ভেঙে পড়ল না, একটা হাত তুলে তেজ দেখিয়ে বলল, তোমরা আমাকে মারবে? তোমরা আমাকে শাস্তি দেওয়ার কে? মুখোশ পরা তুই একটা ডাকাত সর্দার, তুই বর্গিদের সঙ্গে পারবি? আমি ব্রাহ্মণ, আমি অভিশাপ দিলে তোরা ধ্বংস হয়ে যাবি, কেউ আমার গা ছুবি না। বন্ধুগুপ্ত এবার হেসে উঠলেন, তারপর আস্তে আস্তে বললেন, ব্রাহ্মণ, আমাদের অভিশাপের ভয় দেখাচ্ছ? দূর দেশ থেকে বর্গিরা এসে যখন বাঙালির সর্বনাশ করছ, তখন তুমি তাদের অভিশাপ দিতে পারোনি? বর্গিরা পুত্রের সামনে পিতাকে হত্যা করছে, মায়ের কোল থেকে শিশুদের কেড়ে নিচ্ছে, তাদের অভিশাপ দিয়ে ধ্বংস করতে পারোনি কেন? বরং তাদের পক্ষে গিয়ে নিজের জাতির এত ক্ষতি করছো। পাপী ব্রাহ্মণ, তোমার অভিশাপকে আমরা ভয় পাই না। দুজন রক্ষী ছুটে গিয়ে গোসাইকে চ্যাং দোলা করে তুলে ছুটতে ছুটতে চলে গেল নদীর দিকে। এবার বাঁকা চৌধুরীর পালা। বাঁকা চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন, অন্য বন্দীদের টানতে টানতে বৃত্তের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, তিনি নিজেই গেলেন সেখানে। বন্ধুগুপ্তর দিকে তাকিয়ে উদাসীন গলায় বললেন, আমার কিছুই বলার নেই, তোমরা আমাকে নিয়ে যা খুশি করতে পারো।
বন্ধুগুপ্ত সহকারে সকলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এর নামে কি অভিযোগ আছে? একটি যুবক উঠে দাঁড়িয়ে বলল, এই লোকটা একজন গুপ্তচর, ও আমাদের গতিবিধির ওপর নজর রাখে। বাঁকা চৌধুরী কৌতূহলের চোখে যুবকটির দিকে তাকালেন। একে আগে কখনো দেখেছেন বলে মনে হল না, ছেলেটার মুখে প্রতিহিংসার ছাপ লেগে আছে। ওকে কেউ গুপ্তচরগিরি করতে দেখেছে? কলাপোতা গ্রামের ভানুমণ্ডল দেখেছে। ভানুমণ্ডল কোথায়? নাম ধরে ডেকেও ভানুমণ্ডলকে পাওয়া গেল না। দু একজন ছুটে গেল তাকে খুঁজে আনতে। ততক্ষণে বাঁকা চৌধুরী চুপ করে দাঁড়িয়ে রইলেন। আর কেউ কোনো কথা বলছে না। শুধু তার মনে হলো, বন্ধুগুপ্ত নামের ছদ্মবেশী লোকটা তাকে এক দৃষ্টে লক্ষ্য করছে। ভানুমণ্ডলকে খুঁজে আনা হলো নদীর ধার থেকে। লোকটা বেশ বৃদ্ধ, চোখ পিট পিট করে দেখে। ভানুমণ্ডলকে দাঁড় করিয়ে একজন বলল, বন্ধু, ভানুমণ্ডলের তিন ছেলে মেয়ে মারা গেছে, তাই শোকে দুঃখে তার মাথার ঠিক নেই। ওই গুপ্তচরটি ভানুমণ্ডলের ছেলে মেয়ের মৃত্যুর জন্য দায়ী। সহকারী জিজ্ঞেস করল, ভানুমণ্ডল, ভালো করে দেখো, তুমি এই লোকটাকে চেনো? ভানুমণ্ডল বলল, আগে চিনি হুজুর, এই লোকটা একটা দুশ্মন, বর্গির কাছ থেকে পয়সা খেয়ে আমাদের সর্বনাশ করেছে। ওর নাম কি? পরাণ সরকার, আমাদের গ্রামেই বাড়ি, শিব মন্দিরের পাশে থাকে। বাঁকা চৌধুরী এবারেও কোনো প্রতিবাদ করলেন না, মুখ নিচু করে রইলেন। রাকা হঠাৎ এগিয়ে এসে বলল, কিছু একটা ভুল হয়েছে। কলাপোতা গ্রামে আমার মামার বাড়ি, সেখানে শিব মন্দিরের ধারে পরাণ সরকার নামে একজন ব্রাহ্মণ থাকে, আমি দেখেছি। কিন্তু সে অনেক বেটে আর রোগা, এই লোকটিকে মামা বাড়ির গ্রামে কখনো দেখিনি। আরও একজন লোক উঠে বলল, কলাপোতা গ্রামে শিব মন্দিরের বামুন তো অন্য লোক, তার বয়স অনেক বেশি। ভানুমণ্ডল বলল, তা হবে, আমি চোখে ভালো দেখি না, কিন্তু শিব বামুন কোথায় গেল তাকে ধরতে পারোনি? সে আরো মানুষের ক্ষতি করে যাবে। সহকারী বলল, তা বলে একজনের দোষে অন্য একজনকে শাস্তি দেওয়া যায় না? প্রথম যে ছেলেটা উঠে দাঁড়িয়েছিল সে এবার চেঁচিয়ে বলল, আমরা জানি এই কোমর বাঁকার লোকটা দোষী, ও আমাদের যাওয়া আসার পথে খাপটি মেরে বসে থাকে, আমাদের গতিবিধির কথা শত্রুপক্ষকে জানিয়ে দেয়। এখন সন্ধ্যের পর জনমনুষ্য বাইরে বেরোয় না ভয়ে, ও কেন একা একা গাছতলায় বসে থাকে? সহকারী বাঁকা চৌধুরীকে জিজ্ঞেস করল, ওহে বন্দি, তুমি কেন সন্ধ্যের পর আমাদের গোপন পথের ধারে বসে থাকো? বাঁকা চৌধুরী কোনো উত্তর দিলেন না। সেই ছেলেটা আবার বলল, কাল রাতেও বন্ধুগুপ্তকে ধরিয়ে দেওয়ার তালে ছিল, বন্ধুগুপ্তকে বর্গিরা ধরার জন্য উঠে পড়ে লেগেছে, তা তোমরা সবাই জানো। ও বন্ধুগুপ্তকে দেখে চিৎকার করছিল, কে যায় কে যায়, ভেবেছিল বন্ধুগুপ্ত একা, ও চাপিয়ে পড়ে ধরবে। জানতো না আমরা কাছাকাছি আছি, যেই আমরা এসে পড়লাম অমনি ও পাগল সাজার ভান করলো, বলতে লাগলো দেবতা দেবতা। বন্ধুগুপ্ত শব্দ করে হেসে উঠলেন। সহকারী বলল, বন্দি, তুমি কি মতলবে অন্ধকারে আমাদের যাতায়াতের পথে বসেছিলে? এখনো বলবে না, তাহলে কিন্তু আমরা তোমাকে শাস্তি দিতে বাধ্য হব। বাঁকা চৌধুরী বললেন, না, আমি কিছুই বলবো না, কারণ বললেও তোমরা বিশ্বাস করবে না। তোমরা আমাকে যা শাস্তি দিতে চাও দাও। তারপর তিনি অভিযোগকারী যুবকটির দিকে ফিরে বললেন, ওহে, সবাইকে যদি তুমি সন্দেহ করো তাহলে তোমাদের দলে লোক বাড়বে কি করে?
যুবকটি মাটিতে থু করে থুতু ফেলে বলল, তোমার মতো শয়তানদের আমরা দলে চাই না। রাখা বলে উঠল, এই লোকটা তাহলে সত্যি বিশ্বাসঘাতক, এর নাক কান কেটে ফেলা উচিত, সেটাই বিশ্বাসঘাতকদের উচিত শাস্তি। সহকারী এবার বন্ধুগুপ্তর দিকে ফিরে বলল, রাখা ঠিকই বলেছে, তাহলে কি ওর নাক কান কেটে ছেড়ে দেওয়া হবে? ওকে দেখে অন্য বিশ্বাসঘাতকরা ভয় পাবে? অনেকে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ তাই দেওয়া হোক। বন্ধুগুপ্ত একটা হাত উঁচু করে সবাইকে থামতে বললেন, তারপর গম্ভীর স্বরে আদেশ দিলেন, ওর হাতের বাঁধন খুলে দাও। কেউ বন্ধুগুপ্ত সেই আদেশের মানে বুঝতে পারল না। যে লোকের নাক আর কান কাটা যাবে তার হাতের বাঁধন খোলার কি দরকার? তাহলে তো সে বাধা দিতে চাইবে। তবে বন্ধুগুপ্তর আদেশ অগ্রাহ্য করার সাহস কারো নেই। সহকারীকে এগিয়ে গিয়ে বাঁকা চৌধুরীর হাতের বাঁধন খুলে দিল। বন্ধুগুপ্ত বললেন, মুরগিরা অনেক অত্যাচার করেছে, মানুষ মারছে, তাহলে কি আমরাও মানুষের ওপর অত্যাচার করব, যাকে তাকে মারব? তাহলে মুরগিদের সঙ্গে আমাদের তফাত কি রইল? সহকারী বলল, যারা বিশ্বাসঘাতক, দেশের শত্রু, তাদেরও আমরা শাস্তি দেব না? মুরগিরা যে তাতে সুবিধা পেয়ে যাবে। বন্ধুগুপ্ত বললেন, বিশ্বাসঘাতকদের অবশ্যই আমরা নির্মম শাস্তি দেব, কিন্তু তার আগে ভালো করে দেখতে হবে আমাদের ভুল না হয়। বন্ধুগুপ্ত হাতের ইঙ্গিতে বাঁকা চৌধুরীকে কাছে ডাকলেন। বাঁকা চৌধুরী ভেবেছিলেন এক্ষুনি তার নাক আর কান দুটো কাটা যাবে। হঠাৎই ঘটনাটা বদলে যাওয়ায় তিনি বিস্ময়ের ঘোর কাটাতে পারলেন না, এগিয়ে গেলেন পায়ে পায়ে। বন্ধুগুপ্ত নিজের পাশে বাঁকা চৌধুরীকে একটা বসবার জায়গা করে দিলেন। তারপর অন্যদের উদ্দেশ্যে বললেন, এই মানুষটি সন্ধ্যের পরও অন্ধকারে একা একা একটা গাছতলায় বসেছিল, তার মানে কি এ বিশ্বাসঘাতক? এমনও তো হতে পারে যে লোকটা অন্যদের চেয়ে অনেক বেশি সাহসী। কেউ কোনো উত্তর দিতে পারল না। বন্ধুগুপ্ত আবার বললেন, বিশ্বাসঘাতকেরা কাপুরুষ হয়, দুর্বল হয়, তারা মরতে খুব ভয় পায়, কিন্তু এই লোকটা একবারও ক্ষমা ভিক্ষা করেনি, দয়া চায়নি, অর্থাৎ এর মান সম্মান জ্ঞান আছে, মরতেও ভয় পায় না। এই সব দিকও আমাদের বুঝতে হবে, না হলে বিচারের ভুল হবে। একজন জিজ্ঞেস করল, তবে কি এই লোকটা নির্দোষ? বন্ধুগুপ্ত বললেন, কাল রাত্রেই আমি এর সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য লোক পাঠিয়েছিলাম। এই লোকটার নাম বাঁকা চৌধুরী। এর গ্রামের লোক একে খুব সম্মান করে। বর্গির ভয়ে এর গ্রামের মানুষরা যখন পালাচ্ছে, তখন এই বাঁকা চৌধুরী সবাইকে সঙ্গবদ্ধ করে বর্গির হামলা ঠেকাবার চেষ্টা করেছিল। রতন বৈরাগী বলেছে, বাঁকা চৌধুরী খুব খাঁটি মানুষ, দেশকে ভালোবাসে। বন্ধুগুপ্ত সহকারী এবার লজ্জায় জিভ কেটে বলল, আরে ছি 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 ছি, তবে তো খুব ভুল হয়ে যাচ্ছিল। বন্ধুগুপ্ত বললেন, আপনি আমাদের ক্ষমা করুন চৌধুরী বাবু, আপনাকে সারা রাত বেঁধে রাখা হয়েছে, কিছু খেতে দেওয়া হয়নি, ভারী অন্যায় হয়েছে, আপনি আমাদের মাফ করে দেবেন তো? বাঁকা চৌধুরীর চোখে জল এসে গেল। শুধু যে প্রাণ ফিরে পেলেন সেজন্য নয়, তিনি সম্মান ফিরে পেয়েছেন। সম্মান ছাড়া প্রাণের মূল্যও কমে যায়। এই লোকগুলো তাকে খারাপ ভাবেনি, তাকে চিনেছে। বন্ধুগুপ্ত বললেন, চৌধুরী বাবু, এইসব ছেলে মেয়ে আপনাকে শাস্তি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল কেন জানেন? একটু বুঝিয়ে বলি, ওই যে যুবকটি আপনার নামে প্রথম অভিযোগ এনেছিল, ওর বোন, ভাই, বাবা, মা কেউ নেই, সবাই বর্গির তলোয়ারের কোপে প্রাণ দিয়েছে। সুতরাং যারা বর্গীদের সামান্য সাহায্য করে তাদের ওপর ওর জাত ক্রোধ তো থাকবেই। আর ওই যে দেখছেন রাকা নামের মেয়েটাকে, এক জমিদার বাড়ির মেয়ে,
ওর চোখের সামনে বর্গিরা ওর মাকে ওর বাবাকে হত্যা করেছে। রাকা পালাতে পেরেছিল কোনো ক্রমে। সেই থেকে ওর মাথায় প্রতিশোধের আগুন ঠিক ঠিক করে জ্বলছে। রাকা এবার ছুটে এলো এদিকে। বাঁকা চৌধুরীর সামনে দাঁড়িয়ে বলল, আমি প্রথম থেকেই মনে করেছিলাম তুমি নির্দোষ। রতন বৈরাগী তোমার কত গুণগান করেছে, কিন্তু অন্যরা বলল কি না তুমি বিশ্বাসঘাতক, তাই আমার মাথা গুলিয়ে গেল। আমি ভাবলাম যদি তুমি সত্যি লোভে পড়ে বদলে গিয়ে থাকো। বন্ধুগুপ্ত বললেন, রাকা এবার চৌধুরীবাবুকে তাঁবুতে নিয়ে যাও, ওকে ভালো করে খেতে পড়তে দাও, যত্ন করো। রাকা ওর হাত ধরে বলল, এসো। ঠিক তখনই দূরে একটা হই হই উঠল। একদল লোক ছুটে এলো এদিকে। কয়েকজন চিৎকার করে বলল, বন্ধুগুপ্ত বন্ধুগুপ্ত বর্গি আসছে, বর্গি আসছে। বন্ধুগুপ্ত উঠে দাঁড়ালো, তার মুখ দেখা যায় না, তবু খুব বিচলিত মনে হলো না। তিনি শান্তভাবে বললেন, সবাই মিলে একসঙ্গে চেঁচামেচি করো না, তাতে কিছুই বোঝা যায় না। একজন রক্ষী এগিয়ে এসে সব কথা খুলে বলল। একজন খুব জোয়ান চেহারার পুরুষ লাফ দিয়ে চলে এলো কাছে। তার মুখ ভর্তি দাড়ি গোফ, হাতে একটা তেল চুকচুকে লাঠি। সে কিছু বলবার আগেই বন্ধুগুপ্ত জিজ্ঞেস করলেন, তুমি কি পাহাড়ায় ছিলে? নিজের চোখে কিছু দেখেছ? হ্যাঁ বন্ধু, উর্কিরা এদিকেই আসছে। ওকে, তারা কত দূরে? বড় জোর দুই ক্রোশ। মাঝখানে নদী আছে, বর্গিরা সাঁকো বানাচ্ছে, 2-3 ঘন্টার মধ্যেই এসে পড়বে। তাহলে তো অনেক সময় আছে, সবাই তাঁবু গোটাও। এখানে যেন আমাদের কোনো চিহ্ন না থাকে, আমাদের গভীর জঙ্গলের দিকে চলে যেতে হবে, সবাই তৈরি হও। তারপর তিনি বাঁকা চৌধুরীর দিকে ফিরে বললেন, দেখলেন তো কেন আমরা বিশ্বাসঘাতকদের ভয় পাই? নিশ্চয়ই কেউ আমাদের এই গোপন আস্তানার খবর দিয়ে দিয়েছে। খটাখট শব্দে তাঁবুর দড়ি বাঁধা খোঁটাগুলো তুলে ফেলা হতে লাগলো। সবাই জিনিসপত্র গুছিয়ে নিল তাড়াতাড়ি। গভীর জঙ্গলের দিকে যাওয়ার সময় বাঁকা চৌধুরী রইলেন বন্ধুগুপ্তর কাছাকাছি। রাকা তাকে পথ দেখাচ্ছে। বাঁকা চৌধুরী খুব উত্তেজিত বোধ করলেন। এবার তিনি বর্গিদের নিজের চোখে দেখতে পাবেন। বর্গিরা অনেক দূর থেকে আসছে, তাদের কেমন দেখতে হয় সে সম্পর্কে বাঁকা চৌধুরীর খুব কৌতূহল ছিল। তিনি বন্ধুগুপ্তকে বললেন, আমাকে একটা তলোয়ার দেবেন? আমারটা কেড়ে নেওয়া হয়েছিল, আমার শরীর ভেঙে গেছে বটে, তবু হাতে অস্ত্র থাকলে আমি গোটা কয়েক বর্গিকে খতম করতে পারবো, তারপর মরি তো মরবো, এই জীবন নিয়ে আর কি করব। বন্ধুগুপ্ত বললেন, আপনার তলোয়ার নিশ্চয়ই আপনাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, তবে চৌধুরী সাহেব এখনই লড়াই করার দরকার হবে না, যখন আপনার কাছ থেকে সাহায্যের দরকার হবে তখন ঠিকই বলবো। তারপর বাঁকা চৌধুরী আর বন্ধুগুপ্তকে দেখতে পেলেন না। সবাই মিলে চলে আসা হলো খুব ঘন জঙ্গলের মধ্যে। এখানে কোনো পথ নেই, অচেনা মানুষের পক্ষে এখানে চিনে আসা খুবই কঠিন। জঙ্গলের মধ্যে রয়েছে একটা পুরনো আমলের গড়, অনেকটাই ভাঙা, তবে কিছু কিছু উঁচু দেওয়াল অক্ষত আছে। দেওয়ালের মাঝে মাঝে ছোট ছোট গর্ত, সবাই আশ্রয় নিল সেখানে। বাঁকা চৌধুরী একটা গর্তে চোখ লাগিয়ে বসে রইলেন, তার পাশে রইল রাকা। দুজনেরই হাতে তলোয়ার। অনেকক্ষণ বাদে শোনা গেল ঘোড়ার পায়ের শব্দ, ঝড়ের গতিতে ছুটে আসছে এক দল অশ্বারোহী। কিন্তু তাদের দেখা যাচ্ছে না, গাছপালার আড়ালে তারা ঢাকা পড়ে যাচ্ছে। রাখা ফিসফিস করে বলল, উঠে যাচ্ছে মুরগি, ওরা আমাদের কথা টের পায়নি, অন্যদিকে ছুটেছে।
কাকা চৌধুরী বললেন, বর্গিরা এত কাছে এসে গেছে, তবু আমরা লড়াই করছি না কেন? রাকা বলল, এখনো সময় আসেনি, আমরা যথেষ্ট তৈরি নই। বর্গিদের সঙ্গে মুখোমুখি লড়াই করতে গেলে আমরা হেরে যাব। এখন বর্গিদের শুধু ভয় দেখানো দরকার, যাতে ওদের মনের বল নষ্ট হয়ে যায়। রাকা হাত জোর করে কপালে ছোঁয়ালো, কোন দেবতার উদ্দেশ্যে যেন প্রার্থনা জানালো সে। তারপর বলল, আমাদের মধ্যে একমাত্র কে বর্গিদের ভয় দেখাতে পারে জানো? ওই দেখো, সে যাচ্ছে। বাঁকা চৌধুরী দেখলেন সেই ভাঙা ঘর থেকে বেরিয়ে এলেন এক অশ্বারোহী। সাদা রঙের ঘোড়া, তার সওয়ার সারা গায়ে লাল কাপড় জড়িয়ে আছেন বন্ধুগুপ্ত। সেই অশ্বারোহী একা যেন চুম্বকের টানে সোজা ঘোড়া ছুটিয়ে চলে গেলেন বর্গিদের দিকে। বর্গিদের গতি কেউ রোধ করতে পারে না, গ্রামের মানুষরা তাদের আসতে দেখলেই পালায়। পালাতে গিয়ে অনেকে প্রাণ দেয়, বর্গিরা অবাধে লুটপাট চালিয়ে যায়, সন্ধেবেলা ফিরে যায় তাদের তাঁবুতে। বাংলার নবাব আলীবর্দী তখন রয়েছেন ওড়িশায়। সেই সুযোগে বর্গিরা সোনার বাংলা ছাড়খাড় করে দিচ্ছে। মুর্শিদাবাদে নবাবের সৈন্য যা কিছু আছে তারাও বর্গিদের মুখোমুখি হতে সাহস পায় না। বর্গিদের সংখ্যা এত বেড়ে যাচ্ছে, কোনোদিন হয়তো তারা বাংলার রাজধানী মুর্শিদাবাদকেই দখল করে নেবে। বর্গিদের মনে কোনো ভয় নেই, দয়া মায়া নেই, তারা বেপরোয়া। কিন্তু সন্ধেবেলা তাঁবুতে ফেরার পথে তারা হঠাৎ হঠাৎ একটা অদ্ভুত দৃশ্য দেখে। কোনো একটা উঁচু জায়গায় সাদা ঘোড়ার পিঠে বসে থাকা কোনো মানুষ না দেবতা। তার মুখ দেখা যায় না, লাল কাপড়ে ঢাকা থাকে তার সর্বাঙ্গ, শুধু খোলা থাকে তার দুটি চোখ। সে হুঙ্কার দিয়ে বলে যায়, বর্গির দল হাজার চেষ্টা করেও তাকে ধরতে পারেনি। দুদিক থেকে তাড়া করে গেলেও সে অশ্বারোহী যেন কোথায় মিলিয়ে যায় চোখের নিমেষে। আবার একটু পরেই সেই অশ্বারোহী ছোট একটা বর্গির দলের উপর ঝাঁপিয়ে পড়ে। এত জোরে সে তলোয়ার চালায় যে কেউ তার সামনে অস্ত্র নিয়ে দাঁড়াতে কচু কাটার মতো তাদের মুণ্ড খসে পড়ে। বেশিক্ষণ যুদ্ধ করে না সেই অশ্বারোহী, চার পাঁচজন বর্গিকে মেরেই আবার কোথায় লুকিয়ে পড়ে। যেসব বর্গি কোনো শিশুকে ধরে নিয়ে যায় তাদের ওপরেই যেন সেই লাল কাপড় জড়া অশ্বারোহীর রাগ বেশি। বর্গিরা লুটপাটের সময় কোনো সুন্দর চেহারার বাচ্চা ছেলে বা মেয়েকে দেখলে তাদের মারে না, তাদের হাত পা বেঁধে ঘোড়ায় তুলে নেয়। ওই বাচ্চাদের বিক্রি করলে ভালো দাম পাওয়া যায়, সেই শিশুদের তারা কৃতদাস কৃতদাসী বানায়। আড়াল থেকে লক্ষ্য রাখে সেই লাল অশ্বারোহী, যে বর্গির কাছে ওরকম কোনো শিশু আছে তার উপরে একটা বাজ পাখির মতো সে ঝাঁপিয়ে পড়ে, বর্গিটিকে হত্যা করে, শিশুটাকে উদ্ধার করে নিয়ে যায়। দিনের বেলায় সেই অশ্বারোহীকে কেউ দেখতে পায় না, শুধু দেখা যায় সন্ধ্যের আলো আধারিতে। একসঙ্গে অনেক বর্গি তাকে আক্রমণ করতে গেলে সে অদৃশ্য হয়ে যায় অন্ধকারে। এতদিনের চেষ্টাতেও সেই লাল অশ্বারোহীকে বন্দি করা যায়নি বলে এখন বর্গিদের মধ্যে তার সম্পর্কে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। তারা ভাবে ওই অশ্বারোহী কোনো সাধারণ মানুষ হতে পারে না, নিশ্চয়ই ওর অলৌকিক শক্তি আছে কিংবা কোনো অপদেবতা। এখন আর ওই লাল অশ্বারোহীকে দেখলে বর্গিরা তাড়া করে আসে না, নিজেরাই ভয়ে পালায়। বর্গিরা তার নাম দিয়েছে অন্ধকারের শয়তান, আর বাংলার গ্রামের মানুষ তাকে বলে অন্ধকারের বন্ধু। সারা বাংলাদেশে বর্গিরা এখন একমাত্র ওই বন্ধুগুপ্তকেই ভয় পায়। বর্গিদের সেনাপতি ভাস্কর রাম কোলহাকারের
কানেও ওই লাল কাপড়ে মোড়া অশ্বারোহীর খবর পৌঁছেছে। ভাস্কর রাম কোলহাতকরকে সবাই ভাস্কর পণ্ডিত বলে ডাকে। সে যেমন দারুণ সাহসী যোদ্ধা, তেমনই নিষ্ঠুর আর লোভী। সুদূর মারাঠা দেশ থেকে হাজার হাজার বর্গী সৈন্যকে সঙ্গে এনে সে বাংলাদেশটাকে একেবারে সর্বশান্ত করে দিতে যায়। ভাস্কর পণ্ডিত যখন শুনল যে তার সৈন্যরা ওই বাংলার একজন মাত্র অশ্বারোহীকে ভয় পাচ্ছে, তখন সে ক্রোধে জ্বলে উঠল। সে ঘোষণা করে দিল যে ওই লাল কাপড় পরা অশ্বারোহীকে জীবন্ত ধরে আনতে পারবে তাকে 1,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। সেই পুরস্কারের লোভেও কোনো বর্গী আর বন্ধুগুপ্তকে দেখলে তার দিকে এগোয় না, পেছন ফিরে পালায়। ভাস্কর পণ্ডিত নিজেই কয়েকবার এই রহস্যময় অশ্বারোহীকে খুঁজতে বেরিয়েছে, কিন্তু দুজনে এখনো মুখোমুখি হয়নি। বাঁকা চৌধুরীরা যেদিন বনের মধ্যে লুকিয়েছিল সেদিন গভীর রাত্রে ফিরে এলেন বন্ধুগুপ্ত, তার সঙ্গে একটা 5 ফুটফুটে ছেলে। তার সাদা ঘোড়াটার গায়ে রক্তের ছিটে লেগে আছে। ঘোড়াটা আহত হয়নি, যে বর্গীদের বন্ধুগুপ্ত মেরেছেন তাদের গায়ের রক্ত ছিটকে এসে লেগেছে। জঙ্গলের মধ্যে ভাঙা বাড়িটার কাছে বন্ধুগুপ্ত ঘোড়া থেকে নামলেন। শান্তি নামে একটা মেয়েকে ডেকে বললেন, এই শিশুটিকে আজ উদ্ধার করেছি, একে তোমার হাতে দিলাম। অশ্ব আর অশ্বারোহী দুজনেই ক্লান্ত, একজন সাদা ঘোড়াটাকে নিয়ে গেল দলাই মলাই করতে। রাকা এসে বলল, বন্ধুগুপ্ত আপনি স্নান করে নিন, আপনার জন্য গরম ভাত ফুটছে, খেয়ে নিয়ে বিশ্রাম করুন। বন্ধুগুপ্ত জিজ্ঞেস করলেন, তোমরা সবাই খেয়েছ? রাকা বলল, হ্যাঁ খেয়েছি, আমাদের সঙ্গে চাল ছাড়া আর কিছু ছিল না, তাই এই জঙ্গলে দুটো হরিণ মারা হয়েছে। বন্ধুগুপ্ত আর কিছু বললেন না, তার মুখখানা গম্ভীর। একটু পরে তিনি স্নান করতে গেলেন নদীতে। চারজন পাহারাদার ছাড়া আর সবাই শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে অনেকে। বন্ধুগুপ্ত মধ্যরাত্রের অন্ধকারে স্নান করেন রোজ, তখন তার মুখের কাপড় খোলা থাকে। এই অবস্থায় তাকে দেখা অন্যদের নিষেধ, শুধু অতি বিশ্বস্ত কয়েকজন তার মুখ দেখে। স্নান করে বন্ধুগুপ্ত ভাঙা বাড়ির একটা কুঠুরির মধ্যে খেতে বসলেন। সেখানে একটা মশাল জ্বালা রয়েছে, কলা পাতায় করে ধোঁয়া ওঠা গরম ভাত বেড়ে দিয়েছে রাকা, সঙ্গে একটু ঘি আর কাঁচা লঙ্কা আর কয়েকটা টুকরো ঝলসানো হরিণের মাংস। খেতে খেতে বন্ধুগুপ্ত রাকাকে বললেন, আসিক, বলরাম, রঘুনাথ আর ফিরোজকে ডাকো, জরুরি কথা আছে। রাকা তক্ষণে ঘরের বাইরে গিয়ে একজন প্রহরীকে নির্দেশ দিল, সে ডেকে আনল ওই চারজনকে। এই চারজনই দারুণ স্বাস্থ্যবান যুবক, মালকোঁচা মেরে ধুতি পরা, খালি গা, কিন্তু কোমরে ঝুলছে তলোয়া। বন্ধুগুপ্ত তাদের ইশারা করলেন সামনে বসবার জন্য, তারপর বললেন, রাকা আমাকে তো খাবার দেওয়া হয়ে গেছে, এবার তুমি যাও। রাকা বলল, না আমি যাব না, আমি আপনাদের কথা শুনব। বন্ধুগুপ্ত হেসে বললেন, তুমি বিশ্রাম নেবে না? আবার তো সকালবেলা উঠেই কাজে লাগতে হবে, এখানে আমাদের থাকা হবে না, এখান থেকে সরে গিয়ে আরও নিরাপদ আশ্রয় খুঁজতে হবে। রাকা বলল, আপনি সারাদিন যুদ্ধ করে এলেন, আপনি যতক্ষণ না বিশ্রাম নিচ্ছেন ততক্ষণ আমিও শুতে যাব না। বন্ধুগুপ্ত বললেন, আমাদের যে এক গোপন পরামর্শ আছে। রাকা ফস করে রেগে গিয়ে বলল, আমার কাছেও গোপন? তাহলে আমি এক্ষুনি নদীতে ঝাঁপ দিয়ে মরব। বন্ধুগুপ্ত বললেন, না এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না, আচ্ছা তুমি থাকো। তারপর অন্যদের দিকে ফিরে বললেন, একটা খারাপ খবর আছে। সেই চারজন কোনো কথা না বলে আরো কিছু শোনার জন্য অপেক্ষা করতে লাগল। বন্ধুগুপ্ত বললেন, আজ আমি বর্গীদের এক
জুমলাদারকে ধরেছিলাম, ভেবেছিলাম তাকে এখানে বন্দি করে আনব, কিন্তু সে আত্মহত্যা করল। বর্গিরা কিছুতেই ধরা দিতে চায় না, বন্দি হওয়ার বদলে তারা নিজেদের গলায় তলোয়ার চালিয়ে আত্মহত্যা করে। যাই হোক, সেই জুমলাদারটিকে ধরবার পর আমি কয়েকটা খবর আদায় করেছি, তার মধ্যে একটা খবরই সাংঘাতিক। একটুক্ষণ চুপ করে সবার মুখের দিকে তাকিয়ে বন্ধুগুপ্ত আবার বললেন, তোমরা জানো আমাদের নবাব আলীবর্দী ওড়িশায় গিয়েছিলেন, তিনি ফিরে এসে বর্গীদের মোকাবিলা করবেন, এই রকমই আমাদের আশা ছিল। তিনি ফিরছিলেন, বর্ধমান পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, সেখানে বর্গীদের হাতে ধরা পড়েছেন। ওরা চারজন সবিস্ময়ে বলল, নবাব ধরা পড়েছেন? রাকা সাংঘাতিক নিরাশ গলায় বলল, নবাব বর্গীদের সঙ্গে যুদ্ধ করে হেরে গেছেন? বন্ধুগুপ্ত বললেন, না, যুদ্ধে হারেননি, বর্গীরা কৌশলে তাকে বন্দী করেছে। নবাব জানতেন না যে বর্গীরা বর্ধমানে লুকিয়ে আছে। ভাস্কর পণ্ডিত অতর্কিতে পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে নিয়ে গেছে। রাক্কা জিজ্ঞেস করল, নবাবের সৈন্যরা কি করছে? তারা লড়াই করে নবাবকে উদ্ধার করতে পারে না? বন্ধুগুপ্ত বললেন, বর্গীরা অতি ধূর্ত, তারা সরাসরি যুদ্ধের মধ্যে যেতে চায় না, তারা নবাবকে ধরে রেখেছে। তার সৈন্যবাহিনী আক্রমণ করতে এলেই আগে নবাবকে হত্যা করবে। আর নবাব আলীবর্দীর সেই নাতিটা কোথায়, সিরাজ? সে নাকি সবসময় নবাবের সঙ্গেই থাকে? সিরাজ কোথায় জানি না, সে তো একটা ছোট ছেলে, সে তো আর লড়াই করতে পারবে না। নবাব বন্দি হলে সেও বন্দি হবে নিশ্চয়ই। কি সর্বনাশ! বর্গীরা যদি নবাব আলীবর্দী আর সিরাজ এই দুজনকেই খুন করে, তাহলে যে আমাদের আশা ভরসা সব যাবে, এই বাংলা আর কে বাঁচাবে? সর্বনাশ তো বটেই, তা বলে কি আমরা আশা ছেড়ে দেব? বন্ধুগুপ্ত সহকারী আশিক বলল, বন্ধু, যে কোনো উপায়ই হোক নবাবকে উদ্ধার করতেই হবে। কোন উপায়ে উদ্ধার করব আগে সেটা ঠিক করো। আমাদের এক্ষুনি বর্ধমানে যেতে হবে, আমরা পেছন দিক থেকে আক্রমণ করব। আমাদের দলে আছে 247 জন, বাঙালিরা পড়ে পড়ে মার খাচ্ছে, তবু বর্গীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হতে পারছে না। আমাদের দলে এ পর্যন্ত মাত্র 247 জনকে পেয়েছি, তার মধ্যেও কয়েকজন আবার বৃদ্ধ এবং নারী। এই শক্তি নিয়ে আমরা বর্গীদের সঙ্গে লড়াই করতে যাব? বর্গীদের সংখ্যা কত জানো? বর্ধমানে রয়েছে 25,000। ওরা ঘুরে দাঁড়ালে আমরা ঝড়ের মুখে শুকনো পাতার মতন উড়ে যাব। বলরাম জিজ্ঞেস করল, তাহলে কি কোনো উপায় নেই? বন্ধুগুপ্ত বললেন, একটা মাত্র উপায় আমি ভেবে রেখেছি, আমাদের এই দলটাকে অন্য কোথাও লুকিয়ে থাকতে হবে। বর্ধমানে যাব শুধু আমরা 5, লড়াই করে আমরা জয়ী হতে পারব না। ভাস্কর পণ্ডিত যেমন কৌশলে নবাবকে বন্দী করেছে, আমরাও সেই রকম কোনো কৌশলে নবাবকে উদ্ধার করব। বলরাম উঠে দাঁড়িয়ে বলল, চলুন তবে, আর দেরি করে লাভ কি, আমরা এক্ষুনি রওনা দিই, বর্ধমান তো বেশি দূর নয়। বন্ধুগুপ্ত বললেন, তার আগে আর একটা কথা ভেবে রাখো, আমরা সফল নাও হতে পারি। 25,000 বর্গী, আমরা ঢুকতে যাচ্ছি বাঘের গুহায়, যদি ধরা পড়ি দারুণ নির্যাতন করে ওরা আমাদের খুঁচিয়ে খুঁচিয়ে মারবে, মৃত্যুর জন্য তৈরি আছো তো? ফিরোজ বলল, বন্ধু, আমাদের প্রত্যেকের বাবা মাকে বর্গীরা হত্যা করেছে, আমাদের কি প্রাণের কোনো মূল্য আছে? দেশের জন্য যদি প্রাণ দিতে পারি তাতেই ধন্য হব। রঘুনাথ তার ডান হাতের মুষ্টি তুলে বলল, আমার চোখের সামনে আমার ছোট ভাইটাকে ওরা মেরেছে, অন্তত 2-10 বর্গীকেও যদি শেষ করতে পারি তাহলে মরেও আমি শান্তি পাব। বন্ধুগুপ্ত বললেন, তাহলে তৈরি হয়ে নাও,
আমার খাওয়া শেষ হয়ে গেছে, এটাই হয়তো জীবনের শেষ খাওয়া। রাখা বলল, আমিও যাব। সবাই চমকে উঠল। বন্ধুগুপ্ত বললেন, পাগল নাকি? এই জন্যই তোমার সামনে এই সব কথা বলতে চাইনি। রাখা বলল, আমার বাবা মাকে বাড়ির সবাইকে বর্কিরা খুন করেনি? আমার প্রাণে বুঝি প্রতিশোধের আগুন জ্বলছে না? আশিক বলল, তোমার হয়ে আমরা প্রতিশোধ নেব? তুমি যে মেয়ে, তুমি যুদ্ধক্ষেত্রে গিয়ে কি করবে? রাখা বলল, মেয়েরা বুঝি যুদ্ধ করতে পারে না? তোমরা আমাকে নিতে না চাইলেও আমি সঙ্গে সঙ্গে যাব। তারপর আসল সময় দেখব আমি কোনো কাজে লাগতে পারি কিনা। এই সময় ঘরের মধ্যে ঢুকে পড়লেন বাঁকা চৌধুরী। হাত জোড়ো করে বললেন, আমারও একটা নিবেদন আছে। বাঁকা চৌধুরী একটা জানলার আড়াল থেকে শুনছিলেন সব কথা। অন্য সবাই ঘুমিয়ে পড়লেও তিনি ঘুমোতে পারেননি। বর্গীদের সঙ্গে লড়াই করে বন্ধুগুপ্ত ফেরবার পরে তাকে একবার দেখার কৌতূহল দমন করতে পারছিলেন না। স্নান করার পর বন্ধুগুপ্ত লাল কাপড়টা খুলে ফেলেছেন। এই প্রথম বাঁকা চৌধুরী দেখতে পেলেন তার মুখ। রাজপুত্রের মতন সুন্দর চেহারা বন্ধুগুপ্তর, গৌর বর্ণ, তীক্ষ্ণ নাক, চক্ষু দুটি উজ্জ্বল, শুধু তার কপালে একটা কাটা দাগ। পুরনো ক্ষত, কোনো এক সময় যুদ্ধে আহত হয়েছিলেন বোঝা যায়। এত সুন্দর চেহারা, তবু বন্ধুগুপ্ত কেন মুখটা ঢেকে রাখেন কে জানে। বন্ধুগুপ্ত মাত্র চারজন সঙ্গী নিয়ে বর্ধমানে বর্গীদের শিবিরের দিকে যাবেন শুনে বাঁকা চৌধুরী আর স্থির থাকতে পারলেন না। ঢুকে পড়লেন সেই ঘরের মধ্যে। সঙ্গে সঙ্গে বলরাম এক লাফ দিয়ে উঠে বাঁকা চৌধুরীর ঘাড় চেপে ধরল। রাখা কোমরের খাপ থেকে বের করল ধারালো ছুরি। বন্ধুগুপ্ত বললেন, আরে আরে, কি করছো? এর তো বিচার হয়ে গেছে একবার, নির্দোষ প্রমাণিত হয়ে গেছে। বলরাম বলল, তবু আমাদের গোপন আলোচনার মধ্যে এ কেন ঢুকে পড়বে? বাঁকা চৌধুরী বললেন, আপনাদের কথার মধ্যে এসে পড়ে হয়তো অন্যায় করেছি, কিন্তু বাংলার নবাব আলীবর্দী বর্গীদের হাতে বন্দী, এ খবর শুনে আর স্থির থাকতে পারিনি। আপনারা তাকে উদ্ধার করতে চলেছেন, আমাকে সঙ্গে নিয়ে চলুন। বন্ধুগুপ্ত বললেন, আমরা নবাবকে উদ্ধার করতে যাচ্ছি না প্রাণ দিতে যাচ্ছি তার ঠিক নেই, আপনি সেখানে গিয়ে কি করবেন? বাঁকা চৌধুরী বললেন, আমি বুঝি প্রাণ দিতে পারি না? আমার প্রাণের এমন কি দাম আছে? বন্ধুগুপ্ত বললেন, শুধু প্রাণ দিলেই তো হলো না, আপনাকে নিয়ে আমাদের যদি ঝামেলায় পড়তে হয়? বাঁকা চৌধুরী বললেন, কিছু ঝামেলা হবে না, আমি কিছু না কিছু কাজে লেগে যাব। বন্ধুগুপ্ত বললেন, তাহলে চলুন। একটু পরে বেরিয়ে পড়ল ছজনের একটা দল। ছটা ঘোড়া চলে এলো গভীর জঙ্গলের দিকে। পথ দেখিয়ে নিয়ে চলেছেন বন্ধুগুপ্ত। জঙ্গলের মধ্যে অনেক গোপন পথ তার নখ দর্পণে। প্রায় ভোর রাত্রে এরা পৌঁছল বর্ধমানে। রানীবাঁধের কাছে দেখা গেল শত শত তাঁবু। ভেতরে সবাই ঘুমন্ত, কিছু কিছু সৈন্য বাইরে পাহারা দিচ্ছে, তাদের হাতে লম্বা লম্বা বর্শা। বন্ধুগুপ্ত কয়েকটা গাছের আড়ালে ঘোড়ার রাস টানলেন। তার পিছনে অন্য সবাই নিঃশব্দে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বন্ধুগুপ্ত বললেন, এবার কি হবে? কেউ কোনো উত্তর দিতে পারল না। বন্ধুগুপ্ত বললেন, কোন তাঁবুতে নবাব আলীবর্দীকে বন্দী করে রাখা হয়েছে সেটা আগে জানা দরকার। কোনো রকমে সেই তাঁবুটা আক্রমণ করে নবাবকে উদ্ধার করা যেতে পারে। একটা তাঁবুর প্রহরীদের সঙ্গে আমরা লড়তে পারি, কিন্তু সবাই যদি জেগে যায় তাহলেই মুশকিল। কোন তাঁবুতে নবাব রয়েছেন সেটা বুঝব কি করে? রাখা বলল, সেই তাঁবুর চারিদিকে নিশ্চয়ই অনেক বেশি পাহারা থাকবে। বন্ধুগুপ্ত বললেন, তা তো থাকবেই। বাঁকা চৌধুরী বললেন, আমি একটা কথা বলবো?
না বাবা, আলিবর্দী কোন তাঁবুতে আছেন আমি খোঁজ নিয়ে আসতে পারি। আপনি কি করে খোঁজ আনবেন? ভোর হয়ে আসছে, আমি ঝাড়ুদার সেজে তাঁবুগুলো ঝাড় দিতে যেতে পারি, একটার পর একটা তাঁবু দেখতে দেখতে যাব। না বাবা, আলিবর্দী কোন তাঁবুতে আছেন ঠিক দেখে নেব। আপনার ঘি দুধ খাওয়া চেহারা, আপনি ঝাড়ুদার সাজলে কে বিশ্বাস করবে? দেখলে সন্দেহ করবে প্রহরীরা। বন্ধু, ছদ্মবেশ ধরতে কতক্ষণ লাগবে? মাথার চুলে ধুলো মাখবো, খুলে ফেলবো জামা, ঝুঁকে ঝুঁকে হাঁটবো, কেউ মুখ দেখতে পাবে না। সত্যি সত্যি পারবেন? রাকা এগিয়ে এসে বলল, বন্ধু এটা কিন্তু একটা ভালো উপায়, ঝাড়ুদার সাজলে কেউ সন্দেহ করবে না, আমিও যাব ওর সঙ্গে। আস্তিক বলল, তুমি গিয়ে কি করবে রাকা? রাকা বলল, ঝাড়ুদারদের সঙ্গে একজন ঝাড়ুদারনি থাকে, দুজনে একসঙ্গে গেলে ভালো করে দেখতে পারবো। রাকা নেবে পড়ল ঘোড়া থেকে। বাঁকা চৌধুরী বললেন, আগে ঝাড়ু জোগাড় করতে হবে, কোথায় সেগুলো রাখে খুঁজে বের করতে হবে। রাকা বলল, না আগে ছদ্মবেশ ধরতে হবে। মাটি থেকে দু হাতে ধুলো কুড়িয়ে রাকা মাখতে লাগলো চুলে, তার লম্বা চুল জড়িয়ে আলগা খোপা বেঁধে রাখলো, আঁচলটা জড়িয়ে নিল কোমরে। বাঁকা চৌধুরীও সাজ বদলালেন। তারপর দুজনে এগিয়ে গেলেন নিঃশব্দে। খানিকটা খোঁজাখুঁজির পরেই পাওয়া গেল লম্বা লম্বা ঝাঁটা। একটা তাঁবুর পিছনের দিকে সেরকম অনেক ঝাঁটা রাখা আছে, বোধহয় এই তাঁবুতেই ঝাড়ুদাররা থাকে। দুটো ঝাঁটা তুলে নিয়ে বাঁকা চৌধুরী বললেন, রাকা তুমিও কখনো ঘর ঝাড় দাওনি? আমি কখনো হাতে ঝাঁটা ধরিনি আগে, কারো সামনে পড়লেই ধরা পড়ে যাব। রাকা বলল, আমার একটা পুতুল খেলার ঘর ছিল, সেই ঘরটা আমি নিজে ঝাড় দিতাম, পরিষ্কার করতাম, সে ঘরে কাউকে ঢুকতে দিতাম না। বাঁকা চৌধুরী বললেন, সে আর কতটুকু ঘর? রাকা বলল, বর্গিরা আমাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, আমার সেই পুতুলগুলো সব পুড়ে গেছে। বাঁকা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, কত লোকের কত কি পুড়ে গেছে। তারপর আবার বললেন, সব তাবু ঝাড় দেওয়ার দরকার নেই, তাহলে হাঁপিয়ে যাব, এমনি চলো দেখতে দেখতে যাই। প্রহরীদের দেখতে পেলে ঝাড়ু চালিয়ে এমন ধুলো ওড়াবো যে ওরা আমাদের ভালো করে দেখতেই পাবে না। দোয়াতে কালিতে কেউ যেন অনেকখানি জল মিশিয়েছে। ধীরে ধীরে আকাশের অন্ধকার পাতলা হয়ে এসেছে, সূর্যের এখনো দেখা নেই, শুরু হয়েছে পাখির কিচির মিচির। গাছের তলা দিয়ে দিয়ে এগোলো ওরা দুজন। যেসব তাঁবুর সামনে একজন দুজন প্রহরী, সেখানে তারা দাঁড়ালো না। নবাব আলীবর্দী সেখানে থাকবেন না। কিছু কিছু প্রহরী ঘুমোচ্ছে, আবার অনেকে জেগেও আছে। প্রহরী দেখলেই ওরা ঝাঁটা চালাচ্ছে জোরে জোরে। কেউ এখনো ওদের সন্দেহ করেনি। একটা তাঁবুর কাছাকাছি এসে ওরা থমকে গেল। সেটা বেশ বড় তাঁবু, দেখলেই মনে হয় সেনাপতি বা সেরকম কেউ বড় থাকে। চার কোণে দাউ দাউ করে জ্বলছে মশাল, প্রায় 10-12 জন প্রহরী অনবরত চারদিকে ঘুরছে, একজনও ঘুমায়নি। বাঁকা চৌধুরী বললেন, এইটাই মনে হচ্ছে তাই না? রাকা বলল, তাহলে বন্ধুকে গিয়ে খবর দিই? দাঁড়াও, আগে নিশ্চিন্ত হতে হবে তো। কি করে নিশ্চিন্ত হবেন? ভেতরে ঢুকে দেখতে হবে। রাকা তুমি এইবার দাঁড়াও, আমি কোনো ছুতোয় ঢুকে পড়ি তাঁবুর ভিতরে। নবাব আলীবর্দীকে আমি একবার মুর্শিদাবাদে দেখেছিলাম, দূর থেকে দেখলেই চিনতে পারবো। আপনাকে ভেতরে ঢুকতে হবে না, আমি যাব, ভেতরে ঢুকলে ধরা পড়ার ভয় আছে। ধরা পড়ার ভয় আছে বলেই তো বলছি আমি যাব। না আমি যাব। পাগলামি করো না রাকা, তোমার জীবনের দাম আমার চেয়ে বেশি, তাছাড়া নবাবকে আমি চিনি। শোনো, ভেতরে ঢুকে আমি যদি ধরা পড়ি, তার আগে যদি নবাবকে দেখতে পাই,
তাহলে ধরা পড়লেই আমি দুবার খুব জোরে কেঁদে উঠব। সেই কান্না শুনলেই তুমি চুপি চুপি দৌড় মারবে, সোজা গিয়ে বন্ধুগুপ্তকে খবর দেবে। বাঁকা চৌধুরী তাঁবুর ধার ঘেঁষে ঘেঁষে দরজার দিকে ঝাড়ু হাতে চলে গেলেন। প্রহরীরা একটু সরে যেতেই তিনি ঝাড়ু দিতে দিতে ঢুকে গেলেন ভিতরে। কিন্তু দূর থেকে একজন প্রহরী দেখতে পেয়ে গেল ঠিক, সে সঙ্গে সঙ্গে তাড়া করে এলো। একটু পরেই ডাকা শুনতে পেল তাঁবুর মধ্যে বাঁকা চৌধুরীর গলায় দুবার কান্নার আর্তনাদ। সেই কান্না কি শুধু সংকেত, না বাঁকা চৌধুরীকে মেরেই ফেললো ওরা? প্রশ্ন তো অনেকগুলোই বাকি রয়ে গেল, উত্তরগুলো জানতে হলে শুনুন অন্ধকারের বন্ধুর তৃতীয় এবং শেষ পর্ব। আজ তাহলে আসি, নমস্কার।